আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বয়োজ্যেষ্ঠ মা বোনদের প্রস্রাব ইনফেকশন, এর ফলে শরীর জ্বালা পোড়া, ঘুম না হওয়া, অস্থিরতা, খাওয়ায় অরুচি, এ বিষয়ে আলোকপাত করার জন্য। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি, আমরা যারা গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞরা রয়েছি, আমাদের কাছে অনেক বয়োজ্যেষ্ঠ মা বোনরা এসে থাকেন। দেখা যায় তাদের খাওয়ায় অরুচি হয়, বমি বমি লাগে, অস্থিরতা লাগে, ঘুম হয় না, বিরক্তি ভাব থাকে, এরকম কিছু সমস্যা নিয়ে এসে থাকে, সাথে হাত পা জ্বালা পোড়াও থাকতে পারে। তো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তাদের শুধুমাত্র প্রস্রাবে ইনফেকশন রয়েছে। তো প্রস্রাবে ইনফেকশন হওয়ার সাথে সাথে দেখা যায় আরও কারো কারো ক্ষেত্রে যে ডায়াবেটিসও থাকে। ডায়াবেটিস হলে পরে যেটি হয়, আমাদের শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়, রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, এবং আমাদের যে মূত্রথলি থাকে, মূত্রথলিতেও সুগারের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সেখানে রোগ জীবাণু বাসা বাঁধে, ফলশ্রুতিতে প্রস্রাবে ইনফেকশন দেখা দেয়। মায়বন্ধের এই ধরনের প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা জন্মগতভাবে এবং গঠনগতভাবে দেখা যায় যে মায়বন্ধের প্রস্রাবের যে জায়গাটি রয়েছে এবং মলত্যাগের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ পায়ুপথ, সেটি খুব কাছাকাছি জায়গায় অবস্থিত। এবং অ্যানাটমিক্যালি দেখা গিয়েছে যখন মা বোনরা শৌচ কাজ করেন, তখন সেখান থেকে যে আমাদের মলের সাথে যে রোগ জীবাণুগুলো রয়েছে, সেগুলো আপনি আপনি প্রস্রাবের মুখে এসে পড়ে, তো মূত্র নালীতে এসে পড়ে। তো এভাবে সেখান থেকে রোগ জীবাণুগুলো মূত্রথলিতে চলে যেতে পারে। এছাড়া দেখা যায় বয়োজ্যেষ্ঠ হলে পরে মানুষ অনেক সময় নিজেদের টেক কেয়ার করতে পারে না, অর্থাৎ স্বাস্থ্যবিধিগুলি যেভাবে মেনে চলা যায় সেগুলো করার সম্ভবপর হয় না। দেখা যায় শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ কমে আসে, এর ফলে তিনি তার স্বাভাবিক গোসল করা, স্বাভাবিক ধোয়ামোছা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কিংবা প্রস্রাব করার পরে ভালো করে পানি দিয়ে তার মূত্রত্যাগের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ যোনিপথটি ভালো করে ধোয়া কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো সম্ভবপর হয় না। ফলশ্রুতিতে দেখা যায় যে সেখানে ইনফেকশন বাসা বৃদ্ধি থাকে, এবং এই ইনফেকশনের ফলে যেটি হয়, আমাদের সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। এর ফলে জ্বর হয়, জ্বর জ্বর অনুভূত হয়, শরীর জ্বালা পোড়া লাগে, বিরক্তিবোধ হয়, ঘুম হয় না ঠিক মতো, খাওয়ায় অরুচি থাকে, বমি বমি ভাব হয়, এবং ফলশ্রুতিতে স্বাস্থ্য হানি ঘটে। এমন অবস্থায় মা বোনরা আমাদের কাছে আসেন এবং অনেক ধরনের কমপ্লেইন করেন। কেউ কেউ বলেন তার IBS-এর সমস্যা হয়েছে, কেউ কেউ বলেন তার লিভার খারাপ হয়ে গিয়েছে, তার জন্ডিস হয়েছে, কেননা তিনি খেতে পারেন না, তার অস্থির লাগে, শরীর জ্বালা পোড়া করে, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসেন। তো আমরা দেখি যে তার কোনো সমস্যাই নেই, শুধুমাত্র প্রস্রাবে ইনফেকশন। তো এই প্রস্রাবে ইনফেকশন হওয়ার ফলে দেখা যায় এই ধরনের লক্ষণ উপসর্গগুলো সাধারণত প্রকাশ পায়। তো এ থেকে পরিত্রাণের উপায় কী? এ থেকে পরিত্রাণের উপায়গুলো মা বোনদেরকে অবশ্যই, যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, যেন খাওয়ার আগে ডায়াবেটিস থাকে 4-5 এবং খাওয়ার পরে 7-8 কিংবা 6-7, যদি এভাবে থাকতে পারে তাহলে ভালো। আর যেটি করতে হবে সেটি হলো ঘন ঘন প্রস্রাব করতে হবে, প্রস্রাব বেশিক্ষণ আটকে রাখা যাবে না, এমনকি রাত্রেবেলা ঘুম থেকে উঠেও 1-2 বার প্রস্রাব করে নিতে পারলে খুব ভালো হয়, এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যাদের ডায়াবেটিস নাই তারা পানির সাথে রসালো ফল, কচি ডাবের পানি, আখের রস, এই ধরনের খাবারগুলো বেশি করে খেতে পারেন। আর যেটি করতে হবে সেটি হলো, যদি প্রস্রাব ইনফেকশন হয়েই থাকে, ভালো মানের অ্যান্টিবায়োটিক খেতে হবে 7-10 দিনের জন্য, সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম বয়োজ্যেষ্ঠ মা বোনদের যে শরীর জ্বালা পোড়া, খাওয়ায় অরুচি, প্রস্রাবে জ্বালা পোড়া, তলপেটে ব্যথা, অস্থিরতা, এই সমস্যা কী কারণে হয় এবং কীভাবে তার প্রতিকার পাওয়া যায় সে বিষয়ে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।